উটকথা নয়, সম্পূর্ণ বাস্তব। মাত্র 4 বছরের বালক যুক্তরাষ্ট্রের মিনোসোটা শহরের মেয়র রবার্ট টাটোস নামে ছোট্ট এই ছেলেটি এখনও কিন্ডারগার্ডেন পাশ করেনি, অথচ নগর পিতা। গত বছর মিনেসোটা শহরের ডরেস্ট এর মেয়র নির্বাচিত হয় রবার্ট টাটোস। মাত্র 22 জন নাগরিক নিয়ে শহরটি গঠিত, তবে সংখ্যার হিসাবটা যাই হোক, কাগজে কলমে মেয়র বলে কথা। শহরটির একজন বাসিন্দা বলেছিলেন, টাটোস এর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকতে পারে, কিন্তু শহর চালানোর মতো যথেষ্ট যোগ্যতা তার রয়েছে। 4 প্রজন্ম ধরে ওই এলাকায় থাকছেন কেডি স্মিথ। তিনি বলেন, টাটোস সত্যিই বিস্ময়কর, সম্পূর্ণ একটি বিস্ময়কর এ ব্যাপার। আপনি ভাবতে পারবেন না যে সে কতটা কর্মঠ। সিবিএস মালিকানাধীন মিনোসোটার শহরের WCCO টেলিভিশন জানায়, মেয়র গাইতে ও নাচতে পারে। তিনি লাঠি হাতে শহরের নাগরিকদের নিরাপদে রাস্তা পার হবার নির্দেশনা দিয়ে থাকেন। তিনি ভালো মাছও ধরতে পারেন। রীতি অনুযায়ী গত বছর টেস্ট অব ডরসেট উৎসবের মধ্য দিয়ে টাটোস নির্বাচিত মেয়র হন। উৎসবে নাগরিকরা লটারি ড্রয়ের মাধ্যমে মেয়র নির্বাচিত করে থাকেন। সব বয়সের মানুষই মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে, আর নির্বাচনী প্রচারণাতেও বেশ খরচ করতে হয় না। মাত্র $1 মাধ্যমে সকল প্রচারণা শেষ করা যায়। আবার শহরটিতে না থেকেও কেউ মেয়র হতে পারে। শত বছরের পুরাতন ডরসেট শহরটি বিশ্বের রেস্টুরেন্ট শহর বলে পরিচিত, কারণ এখানে মাথাপিছু সবচেয়ে বেশি রেস্টুরেন্ট রয়েছে।